ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এফডি ডি স্টুডিও বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আমার আজকে রেসিপি হচ্ছে লোটটা সুটকি ভুনা তো সুটকিল আবার অনেকেই তাই আমি আজকে লোটটা সুটকি ভুনা রেসিপিটি তৈরি করে দেখাবো তো বিয়ার্স আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য তো বিয়ার্স লোটটা সুটকি ভুনা করতে যা যা উপকরণ লাগছে এখানে আমি লোটটা সুটকি নিয়েছি একশো গ্রাম মরিচ গুঁড়ো দুই চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লবণ পরিমাণ মতো রসুন বাটা তিন চা চামচ ধনে পাতা কুচি পরিমাণ মতো কাঁচামরিচ ফালি ছয় ষাটটি আর পেঁয়াজ নিয়েছি দুই কাপ পরিমাণ কুচি করে তো বিয়ার্স এখন সুটকিগুলোকে আমি ভালো করে কুটে নেবো কেটে নেব তো মাথার অংশটা ফেলে দেব আর ভালো করে কেটে সুন্দর করে নেব তো বিয়ার্স দেখুন এই যে সুটকির মাথার অংশটা ফেলে দেব আর যে সাইডের এই আঁশগুলো আছে সেগুলোও ফেলে দেব তো বিয়ার্স সেভাবে ফেলে ভালো করে কুটে নিলাম এই যে দেখুন এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি তো বিয়ার্স এখন কুসুম গরম পানি দিয়ে আমি ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য তাহলে সুটকিটা ভালোভাবে পরিষ্কারও হবে এবং নরম হবে তাই আমি আধা ঘন্টা কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখবো তো বিয়ার্স আধা ঘন্টা পর ফিরে আসলাম তো দেখুন ছুটকিটা ভালোভাবেই পরিষ্কার হয়েছে দেখুন এখন আমি পরিষ্কার পানিতে দুই তিনবার ধুয়ে নেব ধুয়ে পানি জড়িয়ে রাখবো তো বিয়ার্স পরবর্তী প্রসেসে চলে আসলাম এখানে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম তো চুলার আঁচটা মিডিয়াম আছে রেখে রান্নাটি করছি তো চুলায় প্যানে সরিষা তেল দিয়ে দিয়েছি আধা কাপ পরিমাণ আর দিয়ে দিলাম দুইটি তেজপাতা টুকরো করে তো বেশ সরিষা তেলটি গরম হয়ে গিয়েছে এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো ভেজে নেব তো পেঁয়াজগুলো ভেজে বেশি ভাজার দরকার নাই মোটামুটি ভাজা হলেই হবে তিন চার মিনিটের মতো ভেজে নিলেই হবে তো বিয়ার সেদিক দিয়ে পেঁয়াজগুলো ভাজা হোক আর আমি সুটকিগুলো আরেকটি কড়াইতে ভেজে নিচ্ছি তো রান্না করার আগে সুটকিগুলো একটু ভেজে নিলে রান্না করার সময় সুটকিগুলো আর গলবে না নরম থাকবে কিন্তু গল্প না তাই আমি আলাদা একটি কড়াইতে শুটকিগুলোকে অল্প পরিমাণে হলুদ এবং তেলে ভেজে নিচ্ছি আপনারা চাইলে একটু লবণও দিতে পারেন নাও দিতে পারেন তো বিহার সেই যে শুটকিগুলো ভাজা হয়ে গিয়েছে তো চুলা গাছটা মিডিয়াম আছে রেখে আমি শুটকিগুলো ভেজে নিয়েছি এখন এই যে পেঁয়াজগুলো দিক দিয়ে ভাজা হয়ে যাচ্ছে তো তবে পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এই যে এরকম ভাজা হলেই হবে বেশি ব্রাউন কালারের দরকার নেই এখন আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এখন যে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর লবণ নিয়েছিলাম সেগুলোও দিয়ে দিলাম কাঁচামরিচ ফালে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি তো চুলা গাছটা এখন মিডিয়াম থেকে মিডিয়াম লো আছে নিয়ে আমি মশলাটা ভালোভাবে একটু ভেজে নেব তিন চার মিনিটের জন্য বেশ দেখুন এরকম নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে তাহলে মশলাটা পারফেক্টভাবে ভাজা হবে এবং কষানো হবে এই যে দেখুন কত সুন্দরভাবে মশলাটা কষানো হয়েছে এখন আমি যে ভাজা শুটকিগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছে তো বিয়ার্স এখন চুলা গাছটা মিডিয়াম আছে রেখেই রান্নাটি করছে এখন কিছু পেঁয়াজ পাতা কুচি দিয়ে দিয়েছি আমি তো আপনারা চলে পেঁয়াজ পাতা কুচি নাও দিতে পারেন আর আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে আর একটু নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য তো চুলা রাশটা কিন্তু মিডিয়াম আছেই থাকবে এই যে আমার এই ছোট ছেলে ও খুব সুটকি লাবার তাই ওর জন্য আজকে সুটকি রান্না করছি দেখুন তো বেশ দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন রান্নাটি মোটামুটি হয়ে গিয়েছে তো আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর কালার হয়েছে এখন আমি যে ধনেপাতা পাতা কুচি রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি দিয়ে চুলা মিডিয়াম থেকে মিডিয়াম লো আছে নিয়ে ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিট রেখে দেবো তো এই যে পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখুন কতটা সুন্দরভাবে হয়ে গিয়েছে তো আমার রান্নাটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে শুটকি ভুনা এটি অত্যন্ত মজাদার এবং সুস্বাদু তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটি ফলো করে তো বিয়ার্স এই যে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে তো বিয়ার্স লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য দোয়া করবেন সবাই আমার জন্য বিয়ার্স ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ